আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক কাউসার টেক বিডি। সো আজকে দেখাবো কিভাবে আপনারা সেকেন্ড লাইন থেকে নাম্বার নিতে পারেন। সো এখন কিন্তু সেকেন্ড লাইনে একটা অ্যাকাউন্ট সাইন আপ করতে গেলে ওইখানে যখন ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করেন তখন কিন্তু ওইখানে এরর দেখায়, অথবা যখন আপনারা এরিয়া কোড দেন তখন কিন্তু সরি সামথিং রং এরকম কিছু লেখা দেখা। বাট আজকে বেসিক্যালি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিব কীভাবে আপনারা এই প্রবলেমগুলো ছাড়াই সেকেন্ড লাইন থেকে নাম্বার নিতে পারেন। সো অবশ্যই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে থাকুন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। অল রাইট, সো ফার্স্ট অফ অল আপনাদের সেকেন্ড লাইন অ্যাপস ডাউনলোড করতে হবে। এই ভার্সন লাগবে বা ওই ভার্সন লাগবে এরকম কোনো ব্যাপার না, সেকেন্ড লাইন অ্যাপস হলেই হবে। দেন তারপরে আপনাদের এক্সপ্রেস নামে একটা ভিপিএন লাগবে, যেটার ড্রাইভ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ড্রাইভের মাধ্যমে ওইটা ডাউনলোড করে নিতে পারেন। দেন তারপরে আপনাদের একটা ইনস্টারার, এরকম যে কোনো একটা ইমেইলের অ্যাপস হলেই হবে, মানে ইমেইল নেওয়া যায় এরকম একটা অ্যাপস হলেই হবে। এখানে দেখেন একটা নাম্বার কিন্তু চলে আসছে, তো এই নাম্বারটা দিয়ে কিন্তু আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। দেন আপনাদের যদি কোনো ওটিপি কোডের প্রবলেম হয় তাহলে এখানে এই যে উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে লিখবেন 322 99, দেন এখানে ক্লিক করে এখানে লিখবেন ওটিপি, দেন সেন্টে ক্লিক করে স্কিপে ক্লিক করবেন, দেন একটা রিফ্রেশ করুন, তাহলে কিন্তু আপনার কোডটা চলে আসবে। সো মূলত এইভাবে কিন্তু আপনারা এখন এই সেকেন্ড লাইন থেকে নাম্বার নিতে পারেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চিল ব্রো।